2018 সালের 20 এপ্রিল কলকাতা এবং 27 এপ্রিল বাংলাদেশে মুক্তি পায় শাকিব খান এবং শুভশ্রী অভিনীত সুপারহিট সিনেমা চালবাজ। এই ছবিতে শাকিব খান এবং শুভশ্রী জুটিকে একদম নতুন লুক এবং নতুন গল্পে দেখা যায়। যদিও এই ছবিটি রিমেক ছিল, তবে যথেষ্ট ভালো ব্যবসা করেছে শাকিব খান এবং শুভশ্রী অভিনীত সিনেমা চালবাজ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো চালবাজ সিনেমায় অভিনয় করার জন্য কে কত টাকা পারিশ্রমিক পেয়েছিল। শুভশ্রী গাঙ্গুলী, আপনারা সবাই জানেন চালবাজ সিনেমার নায়িকা ছিলেন শুভশ্রী। তিনি এখন কলকাতার সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। চালবাজ সিনেমায় অভিনয়ের জন্য তিনি 20 থেকে 22 লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক পেয়েছিলেন। শাকিব খান চালবাজ সিনেমার নায়ক ছিলেন তিনি। জানা যায় চালবাজ সিনেমায় অভিনয় করার জন্য 50 থেকে 60 লাখ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন শাকিব খান। রজতাভ দত্ত, এই অভিনেতা চালবাজ সিনেমায় অভিনয় করার জন্য 8 লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। আশিস বিদ্যাত্রী, এই জনপ্রিয় অভিনেতা চালবাজ সিনেমায় অভিনয় করার জন্য 9 লাখ ভারতীয় রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। জয়দেব মুখার্জি, তিনি চালবাজ সিনেমাটির পরিচালক ছিলেন। তিনি এই ছবিটি একই সঙ্গে পরিচালনা করেছিলেন এবং এই ছবিতে অভিনয় করেছিলেন। ধারণা করা হয় চালবাজ সিনেমাটির জন্য তিনি 15 থেকে 20 লাখ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বিনোদন জগতের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ASD Apps ইউটিউব চ্যানেলে।